ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনাপানি ইংলিশ অ্যাকাডেমি আজকে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস সেভেনের পঞ্চম অধ্যায় সূচকের ধারণা ম্যাথগুলো সমাধান করাবো দেখো সূচকের ধারণা এই ভিডিওতে আমি সমাধান করাবো নিজে করি ফাইভ পয়েন্ট টু নিজে করি ফাইভ পয়েন্ট টু দেখো এই ম্যাথগুলো করার আগে একটা জিনিস আমি আলোচনা করতে চাই সূচক কি সূচক কোনটাকে বলা হয় এবং নিধান কী এই দুটো জিনিস আমাদেরকে জানতে হবে সূচক কী এবং নিধান কী ধরো কোনো সংখ্যার পাওয়ার এক্সের পাওয়ার টু তাহলে এখানে সূচক কাকে বলা হয় সূচক হচ্ছে বা পাওয়ার বলা হয় যে সংখ্যাটা কোনো সংখ্যার উপরে থাকবে সেটাই হচ্ছে সূচক তাহলে এখানে কত আছে দুই আছে তাহলে দুই হবে সূচক নিধান কোনটাকে বলা হয় নিধান বলা হয় এক্সটাকে ধরো কোনো ফাইভের পাওয়ার থ্রি তাহলে এখানে নিধান হচ্ছে ফাইভ এবং সূচক হচ্ছে থ্রি এই সূচক আমার নিধানকে ভালো করে আমাদেরকে জানতে হবে তবে এই ভিডিওতে আমি বা নিজে করি ফাইভ পয়েন্ট টুতে কী করে পাওয়ার তৈরি করব বা পাওয়ার থাকলে কি করে সংখ্যাটাকে ভেঙে লিখবো সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে যেমন ওয়ান নাম্বারে ম্যাথে দেখো তোমরা ওয়ান নাম্বারে দেওয়া আছে একশো ইকুয়াল টু দশ উপরে একটা বক্স দেওয়া আছে তার মানে এখানে পাওয়ার লিখতে হবে আমাদেরকে বা সূচক লিখতে হবে তাহলে কি করে আমরা লিখব দেখো একশোর সমান আমরা কি লিখতে পারি দশ গুণ দুই হ্যাঁ দশ গুণ দশ কেন দশকে দশ দিয়ে গুণ করলে আমরা পাবো একশো তাহলে দেখো এখানে কটা দশ পেলাম আমরা দুটো দশ পেলাম তাহলে দশের পাওয়ার কত হবে দুই হবে তাহলে এখানে নিধান হচ্ছে দশ সূচক হচ্ছে দুই এভাবে সূচক তৈরি করতে হবে তারপরে মেথাতে তোমরা দেখো সাতাশ ইকুয়াল টু তিন লিখা আছে তারপরে উপরে বক্স আছে মানে সূচক তৈরি করতে হবে তাহলে দেখো সাতার সমান আমরা কি লিখতে পারি তিন গুণ তিন গুণ তিন কটা তিন আলো তিনটে তিন তাহলে তিনের পাওয়ার কত হবে তিনের পাওয়ার হবে তিন বুঝতে পারলে তাহলে দেখো সাতার সমান আমরা লিখতে পারি তিন গুণ তিন গুণ তিন মানে তিরিকে নয় তিন নাতাশ যেহেতু তিনটে তিন আমরা পেলাম তাহলে তিনের পাওয়ার আমরা কত লিখব তিন লিখব এরপরে দেখো একশো পঁচিশ একশো পঁচিশ ইকুয়াল টু দেওয়া আছে পাঁচের উপরে একটা বক্স দেওয়া আছে পাঁচের উপরে একটা বক্স দেওয়া আছে তাহলে দেখো একশো পঁচিশ সমান আমরা কি লিখতে পারি একশো পঁচিশ সমান লিখতে পারি পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ পাঁচে পাঁচে পঁচিশ পঁচিশকে পাঁচ দিয়ে গুণ করলে একশো পঁচিশ হবে তাহলে এখানে কটা পাঁচ পেলাম আমরা তিনটে পাঁচ পেয়েছি তাহলে পাঁচের পাওয়ার হবে গত তিন পাঁচের পাওয়ার আমরা তাহলে পেলাম তিন তাহলে পাঁচের সূচক হলো তিন এরপরে দেখো চার নম্বরে দেওয়া আছে বত্রিশ ইকুয়াল টু দুই লেখা আছে তার উপরে একটা বক্স দেওয়া আছে মানে এটাও সূচক তৈরি করতে হবে তাহলে দেখো বত্রিশ সমান আমরা কী লিখতে পারি বত্রিশ সমান লিখতে পারি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই তোমরা যদি না পারো তাহলে সাইডে তোমরা লসাগু বার করে নেব যেমন দুই কে দুই বত্রিশকে দুই দিয়ে ভাগ করলে ষোলো দুই দিয়ে ষোলোকে ভাগ করলে আট দুই দিয়ে আটকে ভাগ করলে চার দুই দিয়ে চারকে ভাগ করলে দুই তাহলে কটা দুই পেলাম আমরা এক দুই তিন চার পাঁচ এখানে বত্রিশ সমান লিখেছি পাঁচটা দুই তাহলে পাওয়ার কত লিখতে পারি আমরা পাঁচ তাহলে দেখো চার নাম্বারে অ্যান্সার পেলাম দুয়ের পাওয়ার পাঁচ এরপরে দেখো পাঁচ পাঁচ নম্বর নম্বর দেওয়া তিনশো তেতাল্লিশ ইকুয়াল টু সেভেন এর পাওয়ার উপরে বক্স দেওয়া আছে তাহলে দেখো তিনশো তেতাল্লিশ সমান আমরা লিখতে পারি সেভেন গুণ সেভেন গুণ সেভেন তিনটে সেভেনকে মাল্টিপ্লাই করলে তিনশো তেতাল্লিশ হবে যেমন সেভেন সেভেন যা ফর্টি সাথে সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে যদি সাত দিয়ে গুণ করো তিনশো তেতাল্লিশ হবে তাহলে যেহেতু তিনটে সেভেন পেয়েছি তাহলে সাতের পাওয়ার কত লিখবো আমরা তিন এরপর দেখো ছয় নাম্বার ছয় নাম্বার দেওয়া হচ্ছে একশো একুশ নিচে একটা বক্স এবং উপরে একটা বক্স দেওয়া আছে তাহলে দেখো একশো একুশ সমান আমরা লিখতে পারি এগারো গুণ এগারো একশো একুশ সমান লিখতে পারি এগারো গুণ এগারো কেন এগারো কে এগারো কে এগারো দিয়ে গুণ করলে একশো একুশ হবে তাহলে এখানে কটা এগারো পেলাম দুটো তাহলে এখানে এগারোর নিচে লিখতে হবে এগারোর পাওয়ার বা সূচক হবে দুই এবার দেখো সেভেন নাম্বার সেভেন নাম্বার দেওয়া হচ্ছে ছয়শো পঁচিশ নিচে একটা বক্স দেওয়া আছে এবং উপরে একটা বক্স দেওয়া আছে তাহলে দেখো ছশো আমি ভাঙিয়ে নিছি পাঁচ দিয়ে ছশো পঁচিশকে ভাগ করলে একশো পঁচিশ হবে কারণ হচ্ছে পাঁচেক কে পাঁচ এক বারো হলো পাঁচ দুং নে দশ দুই পঁচিশ হলো পাঁচে কে পঁচিশ এবার পাঁচ দিয়ে আবার একশো পঁচিশকে ভাগ করো পাঁচ দুং নে দশ পঁচিশ হবে পাঁচে পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ তাহলে দেখো ছশো পঁচিশ আমরা পেলাম পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ কটা পাঁচ পেলাম চারটে পাঁচ তাহলে নিচে লিখবো পাঁচ উপর লিখব সূচক লিখব চার এরপরে দেখো এইট নাম্বার এইট নাম্বারে বলেছে টু কিউব ইকুয়াল টু বক্স ইন্টু বক্স ইন্টু বক্স তিনটে বক্স দেওয়া আছে ইন্টু দিয়ে তাহলে দেখো দুইয়ের কিউব মানে আমরা কী জানি দুইকে তিনবার লিখতে হবে দুই গুণ দুই গুণ দুই যে পাওয়ারটা দেওয়া থাকবে বা সূচকটা দেওয়া থাকবে সেই নিচে এই সেই নিধানের নিধানকে এভাবে তিনবার গুণ দিয়ে লিখতে হবে এরপর দেখো তাহলে তিনের পাওয়ার কত আছে নেক্সট নাম্বার তিনের পাওয়ার দেওয়া আছে চার আর চারটে বক্স দেওয়া আছে তাহলে আমরা কী লিখবো কে চারবার এভাবে গুণ দিয়ে লিখবো কে এভাবে চারবার গুণ দিয়ে লিখব তারপরে নেক্সট নাম্বার দেখো সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন সেভেন নাইন আমার সাতশো উনত্রিশ টু নয়ের পাওয়ার নয়ের উপরে বক্স দেওয়া আছে তাহলে দেখো এখানে নয়ের আমাদের পাওয়ার বা সূচক তৈরি করতে হবে দেখো নয় দিয়ে সাতশো উনত্রিশকে ভাগ করেছি আট নং বাহাত্তর নয় এবার একাশিকে যদি দিয়ে ভাগ করি নয়ে নয়ে একাশি তাহলে সাতশো আমরা কী পেলাম গুণ নয় গুণ নয় তাহলে কটা নয় পেয়েছি তিনটে নয় তাহলে নয়ের পাওয়ার আমরা কত লিখব তিন লিখব এরপরে দেখো এগারো নম্বর এগারো নম্বরে দেওয়া আছে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই কটা দুই আছে পাঁচটা দুই গুণ দিয়ে লেখা আছে লেখা আছে তারপর দুইয়ের পাওয়ার দেওয়া আছে উপরে বক্স তাহলে দেখো কী হবে যেহেতু পাঁচটা দুই গুণ দিয়ে লেখা আছে এ কারণে দুইয়ের পাওয়ার হবে পাঁচ এবার দেখো মাইনাস টু ইন্টু মাইনাস টু ইন্টু মাইনাস টু মাইনাস টুকে তিনবার গুণ দিয়ে লেখা আছে তাহলে মাইনাস টু লিখে উপরে কত লিখব থ্রি মাইনাস টু এর পাওয়ার হচ্ছে থ্রি নেক্সট হচ্ছে মাইনাস টু ইন্টু মাইনাস টু ইন্টু মাইনাস টু ইন্টু মাইনাস টু কটা হচ্ছে চারটে তাহলে মাইনাস টুর পাওয়ার কত হবে চার হবে তাহলে কী করে সূচক তৈরি করতে হবে কী করে নিধান তৈরি হবে এই ভিডিওতে আমরা ভালো করে শিখলাম একটু ম্যাথটা ভালো করে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো এ ছিল আজকের ম্যাথ যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম থাকে তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সমাধান করে দেব